বাংলাদেশে অনেক দল আছে, তারাও তো দিন প্রতিষ্ঠা করতে চায়। ওই যে দেখেন না, বরিশাল চরের থেকে উঠে আসছে এক দল, ওরাও তো ইসলামের শাসনতন্ত্র চায়। ওরা কাকে কি বলবে কোনো হুঁশ নাই। যারা মিথ্যা গুজব রটনা করে, একটা নির্দোষ নিরপরাধ দলের উপরে তোহমত আরোপ করে, হুমকি দেয়, যাদের নেতারা জনগণের সামনে দাঁড়িয়ে বলে যেখানে হিজবুত তহিদ পাবে পিঠের চামড়া তুলে ফেলবে, এটা কোনো ভদ্র সভ্য শালীন লোকের কোনো মুখের ভাষা হতে পারে না। যারা আইন আদালত বুঝে না, মানবাধিকার বুঝে না, অন্যের অধিকার সম্পর্কে সচেতন নয়, এরা দাঁড়াইছে আবার ইসলাম প্রতিষ্ঠা করতে। আল্লাহ ওদেরকে সাহায্য করবেন না, আল্লাহ ওদেরকে সাহায্য করবেন না, ওটা ইসলাম নয়। আল্লাহর আইন চাই, ইসলামী শাসন চাই, খেলাফত চাই, এরকম তো অনেকে চাচ্ছেন, ওগুলো তো ইসলাম। আবার বহু সুফিবাদী তরিকা আছে, ওটাও তো ইসলাম, মানুষদেরকে পীর মুরিদি শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন দোয়া কালাম পড়াচ্ছেন, সকালে এই দোয়া এতবার, সন্ধ্যার দিকে এই দোয়া এতবার, মাগরিবের পরে এশার আগে এই নামাজ পড়বেন, এশার পরে ঘুমানোর আগে এই নামাজ পড়বেন, আবার ফরজের নামাজের পরে মসজিদে বসে থাকবেন এত রাকাত নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ, স্বাস্থ্যের নামাজ, কত নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে, এটা তরিকা। হিজবুত তাওহীদ কোন ইসলাম চায়? হিজবুত তাওহীদ আল্লাহ রাসূলের ইসলাম চায়। কোন ইসলাম? আল্লাহ রাসূলের ইসলাম, যে ইসলাম দিয়ে আল্লাহ রাসূল আরবের জাহিলি সমাজ পরিবর্তন করে দিয়েছেন। হিজবুত তাওহীদ সেই ইসলাম চায়, হিজবুত তাওহীদ চায় সেই ইসলাম যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবা ইকরাম বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন। হিজবুত তাওহীদ চায় সেই ইসলাম যে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আরব সমাজের হানাহানি বন্ধ হয়ে গেল, শত্রু ভাই হয়ে গেল, অভাব দারিদ্র দূর হয়ে গেল, নারীদের উপর নির্যাতন বন্ধ হয়ে গেল, সেই নারীরা এমন অধিকার ফিরে পেলেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন নারীরা, হাসপাতাল নির্মাণে নারীরা, হজের ময়দানে নারীরা, মসজিদে নববীতে নারীরা, সকল জায়গায় জুমার নামাজে নারীরা, ঈদের নামাজে নারীরা, বাজার ব্যবস্থাপনে নারীরা, নারীদের সম্মান ইজ্জত অধিকার তারা সম্পূর্ণরূপে ফিরে পেল, এবং নারীদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সাহস শক্তি সেই মোতাবেক তারা জাতির কল্যাণে ভূমিকা রাখার সুযোগ পেলেন। হিজবুত তাওহীদ চাচ্ছে সেই ইসলাম, আল্লাহ রাসূল ওই ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে মক্কার দাসত্ব ব্যবস্থা দূর করে দিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাসূল ওই ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে ঘরে ঘরে মাদকাসক্তি ছিল, মাদকতা দূর হয়ে গেল, শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তখন সেই জাতি দুনিয়ার শিক্ষকের আসনে আসীন হয়ে গেল। হিজবুত তাওহীদ চাচ্ছে ওই ইসলাম, আল্লাহ রাসূলের দেওয়া ইসলাম।